অর্ডার দিয়েছি সেটা হচ্ছে একটা স্পেশাল চিকেন 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 বিরিয়ানি। যাই হোক, বুঝতে পারছি আমি কি বলার চেষ্টা করছি, মানে আমি বলছি যে স্পেশাল চিকেন বিরিয়ানি। তোমরা দেখছো কলকাতা বলা কৌশিক, আর আমি তোমাদের সাথে কৌশিক ভিজুয়াল স্যাটার ভিডিও তোমাদের জন্য, যেখানে আমি প্রচুর খাওয়া দাওয়া তার সাথে একটু নতুন এক্সপিরিয়েন্স। আজকে তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেলটাকে বুঝে গেছো যে আজকের ভিডিও টপিকটা কী হতে পারে, মানে আজকে কী স্পেশাল জিনিস এই টপিকটা। আমরা চলে এসেছি আজকে উলুবেড়িয়া, ঠিক আছে, মানে আমরা কলকাতা থেকে উলুবেড়িয়া কেন এসেছি, এখানে বাবা মাকে নিয়ে এলে 20% ছাড় দেওয়া হচ্ছে খাবার দাবার, মানে লাঞ্চ বা ডিনার করলে। এই যে তোমার ডিসকাউন্টের ব্যাপারটা, এই ডিসকাউন্টের ব্যাপারটা কিন্তু খুবই লাইক ইন্টারেস্টিং লেগেছে আমার জন্য। এই ইন্টারেস্টিং জিনিসটা কভার করতে আজকে আমি চলে এসেছি উলুবেড়িয়ার হট বাইটে। অ্যাড্রেসটা তোমাদের একটু শেয়ার করি, তোমাদের ডেসক্রিপশন যে বক্সটা আছে সেখানে তো অ্যাড্রেসের লিঙ্কটা থাকবেই, তার সত্ত্বেও বলে দিই। উলুবেড়িয়া স্টেশন থেকে নেমে কিছু দূর হেঁটে আসবে বা টোটো করে আসতে পারো উলুবেড়িয়াম স্টেডিয়ামে। উলুবেড়িয়াম বল, যাই হোক, উলুবেড়িয়া স্টেডিয়ামের কাছে এই হট বাইটটা পড়বে। তোমাদের এই অ্যাড্রেস লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা নর্মালি এই হট বাইট সার্চ করো, এখানে আসতে পারো। এবার ভেতরে যাবো, খাবার দাবার টেস্ট করবো, কেমন লাগে সেটা জানবো, ভেতরের অ্যাম্বিয়েন্সও তোমাদের দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে আরও বাকি কথাগুলো বলবো। বাইরে প্রচুর গরম, আমি এখানে বকতে পাচ্ছি না, পুরো ঘেমে গেছি। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কলকাতায় যেরকম ওয়েদার এখন আছে, ঠিক আছে, উলুবেড়িয়া কিন্তু বস একদম উল্টো। মানে কলকাতা যখন আমি বেরিয়েছিলাম তখন ঠান্ডা লাগছিল, আমি সোয়েটার পরে এসেছিলাম, বাট এখন এটা সোয়েটার যদিও না, মানে স্টাইল একটা 500 টাকা দিয়ে কিনেছিলাম, যাই হোক। বাট আমি এখন উলুবেড়িয়া এসে রিয়েলাইজ করছি প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদ। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরের মধ্যে এসি ফেসি আছে, ওখানে গিয়ে বাকি কথাগুলো বলবো। চলো যাওয়া যাক। হট বাইটে, মানে যে হট বাইটের কথা তোমাদের বাইরে বলছিলাম যে হট বাইটে আমরা যাবো, তারপরে ওখানে গিয়ে খাবো, যেখানে 20% ডিসকাউন্ট দেওয়া হয় বাবা মাকে নিয়ে এলে। ওই ব্যাপারে একটু পরে যাচ্ছি, তার আগে এখন যেহেতু ভেতরে এসেছি এখানে খাবার দাবার টেস্ট করা খুব দরকার, মানে খাবার দাবার কেমন সেটা তো বেশি ইম্পর্টেন্ট, তো খাবার দাবারগুলো খাবো, তার জন্য তো অর্ডারটা দিতে হবে। তো অর্ডারটা আমরা অলরেডি দিয়ে ফেলেছি, ফার্স্টে শুনলাম কি কি অর্ডার দিয়েছি আমরা। এখানে প্রচুর আইটেম ছিল, মানে একটা হিউজ মেনু কার্ড, হিউজ মেনু কার্ড, তার মধ্যে অনেক অনেক আইটেম আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। তোমাদের মেনু কার্ডটা আমি দেখাবো একটা সিঙ্গেল স্ক্রিনশটে, যেখানে তোমরা পুরো মেনু কার্ডটা দেখতে পাবে। এখানে সৌমিত্র চ্যাটার্জি এসে ইনগ্রেশন করেছিল এই রেস্টুরেন্টে, এটার একটা ছবিও দেওয়া আছে। তো যেটা মানে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট না আমাদের ভিডিওর, আমাদের ভিডিওর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কী এখানে খাবার পাওয়া যায় এবং কী এখানে আমরা খাবো। আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে তোমার একটা ঠাকুর বাড়ির পোলাও, যেটার দাম হচ্ছে আমি পরে বলবো, একটা স্পেশাল চিকেন 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 বিরিয়ানি। যাই হোক, বুঝতে পারছি আমি কী বলার চেষ্টা করছি, মানে আমি বলছি যে স্পেশাল চিকেন বিরিয়ানি, সেই স্পেশাল চিকেন বিরিয়ানির দামটাও আমি পরে বলবো, এবং তার সাথে একটা চিকেন দো পেজ অর্ডার দিয়েছি আমরা, যেটার দামও আমি পরে বলবো, এবং আরও কিছু অর্ডার আমরা দিতে পারি পরবর্তীতে যদি আমাদের এই আইটেমগুলো ভালো লাগে। তো চলো খাবারগুলো আসুকক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সগুলো দেখে নাও, যেটা বলছিলাম যে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। এবং এখানে দুটো সেকশন আছে, একটা তোমার নন এসি সেকশন, একটা এসি সেকশন। আমি জানি না এসি সেকশনে বসলে এক্সট্রা কোনো দাম আমাদের বা এক্সট্রা কোনো আমাদের টাকা দিতে হবে কি না, তো সেটা পরের কথা, আগে আমরা খাবো। তো তখন তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখো, আর আমি খাবারের জন্য ওয়েট করি, খাবারটা এলে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি।
ব্যাড ডে চলে এসেছে, প্রচুর খিদে পেয়েছিল, খাবারগুলো দেখে সত্যি মন থেকে ভালো লাগছে। তোমাদেরও আশা করি খাবারগুলো দেখে ভালো লাগবে, তার কারণে তোমরা জাস্ট বিরিয়ানিটা দেখো। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি। ফার্স্টেই বলে রাখি যেই দামটা ছিল, দামটা যদি আমি এখনও বলিনি, বাট দামটার অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ খুব বেশি দিয়েছে, দেখতে যথেষ্ট ভালো লাগছে। দুটো চিকেনের পিস দিয়েছে, এরকম দুটো চিকেনের পিস দিয়েছে, আলু এরকম একটা সাইজের দিয়েছে, ডিসেন্ট সাইজের, খুব একটা বড় না, এবং তার সাথে ডিম আছে, তার সাথে রাইসগুলো আছে। তো টেস্টটা করবো এখন, রাইসটা কেমন খেতে দেখি, চলো কেমন লাগে। একটু মিষ্টি মিষ্টি আছে, ভালো লাগছে বিরিয়ানিটা, অসাধারণ। একটু যদি স্পাইসি হতো তাহলে আমার ভালো লাগতো হয়তো, আমার যেহেতু স্পাইসি খাবারগুলো বেশি পছন্দ হয়, যেন তোমরা জানো অনেকেই যে আমি স্পাইসি খাবার বেশি প্রেফার করি। খেতে কিন্তু ভালো লাগছে, মিষ্টি হলেও খেতে ভালো লাগছে। চিকেনটা যথেষ্ট সফট কেন বুঝলাম, এই দেখো এই যাই হোক, তোমাদের দেখা দেখি মাটিতে পড়ে গেছিলো, মানে আমি একটা হাড় তুলেছিলাম, বাকিটা ঝুল ছিল, ছিঁড়ে পড়ে গেল, মানে বুঝতে পারছি তোমার কতটা সফট হতে পারে চিকেনটা। টেস্টটাও করিনি কেমন খেতে, একটু না কাবা কাবা ফ্লেভার আছে, যেন একটা মানে বেশ মাখা মাখা একটা ভাব আছে ওই উপরের স্কিনের মধ্যে, আর একটা স্মোকি স্মোকি হালকা ফ্লেভার আসছে, খুব একটা বেশি ফ্লেভার আসছে না, তার হালকা ফ্লেভার আসছে, কাবাব কাবাব একটা ব্যাপার আসছে, ভালো লাগছে খেতে। চিকেনটা ভালো খেতে, খুব সফট খেতে। আলুটাও টেস্ট করিনি, আলুটা তো কী হয়, আলু আলুর মতনই খেতে হয়, তাও একবার দেখিনি। সেদ্ধটা সেদ্ধটা খুব অসাধারণ হয়েছে, ভালো লাগছে আমার। আলুটা ভালো খেতে যথারীতি, ডিমটা যদি চাও টেস্ট করতে তাহলে করে নিচ্ছি, কোনো ব্যাপার না, বাট আমি বলবো না কেমন খেতে, খুব খুব কিছু হয়ে যাবে, মানে খুব নাটক লাগবে, বলবো না। ডিম ডিমের মতো খেতে লাগছে, অল ওভার বিরিয়ানি ওয়াজ গুড, আমার ভালো লেগেছে খেতে। এখন আমি বিরিয়ানিটা খাবো, তারপরে বাকি আইটেমগুলো দেখাচ্ছি। তো এসো এখানে একদিন বিরিয়ানিটা ট্রাই করে যাও, ভালো লাগবে। এখন তোমরা দেখতে পাচ্ছ মারা যাচ্ছে ঠাকুর বাড়ির বলাও, দেখা যাক কতটা ঠাকুর বাড়ির ফ্লেভার আছে এখানে। জাস্ট করি, খুব একটা পোলা পোলা লাগছে এটা, মানে একটু ফ্রাইড রাইসগুলোর মধ্যে একটু যদি হালকা ঘি ছড়িয়ে দেওয়া হয়, মানে খুব একটা বেশি ঘি না, অল্প ঘি ছড়িয়ে দিলে যেমন লাগে সেরকম, মানে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে মুখে আসছে এমন না, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, আর একটু ওই করে বিরিয়ানি ফ্লেভার কোথাও কোথাও পাচ্ছি হয়ে যায় না কেন। পাতি কথায় ভাতের ওপর একটু হালকা করে যে ঘি দেওয়া হয়েছে, প্রপার ঘি দেওয়া হয়নি, ঠিকঠাক একটু করে ছড়িয়ে দেওয়া হয়েছে হয়তো, সেটা এখানে খুব একটা পোলা বলা হয়েছে। টেস্ট হয়েছে আমার, খুব একটা ভালো লাগছে, খুব একটা হাইফাই লাগছে না নর্মাল খেতে, বাট যে দামটা এটার জন্য পে করেছি সেই তুলনায় আমার মনে হয়েছে এটা একটু নেওয়া বোঝায় চাপের হয়ে গেল, খেতেই পারবো সে কোনো ব্যাপার না, বাট বিরিয়ানিটা হচ্ছে বেটার ছিল টেস্ট। আমরা আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার এই চিকেন দো পেঁয়াজ, খুব সেক্সি লাগছে দেখতে, এটা বেশ তেল ফেল ভাসছে, চার পিস দেওয়া রয়েছে, গ্রেভি ভেবি ছড়ানো রয়েছে, উপরে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তাহলে একটু ফার্স্টে গ্রেভিটা নিয়ে নেওয়া যাক, গ্রেভিতে মটরশুঁটি মটরশুঁটি দেওয়া আছে, সেইটা দিলাম, আর এক পিস চিকেনও আমি নামিয়ে নেবো এখান থেকে। গ্রেভিটা একটু কম স্পাইসি, এখানে বোধহয় সব কিছু একটু কম স্পাইসি করে রান্না করা হয়, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি লাগছে, বাটার ফাটার দেওয়া হয়েছে বোধহয়, পেঁয়াজ যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে যেহেতু চিকেন দো পেঁয়াজ, স্পাইসিটা একটু কম, মানে স্পাইসিনেসটা কম আছে, আর মিষ্টি ভাবটা একটু বেশি রয়েছে এখানে, প্রত্যেকটা আইটেমের সেটা দেখতে পেলাম আমরা। তো এই আর কি, খাবার দাবার খুব ভালো হতে, আমার সবচেয়ে ভালো লেগেছে বিরিয়ানিটা, তারপরে এই চিকেন দো পেঁয়াজ, তারপরে ঠাকুর বাড়ির পোলাও, যখন সঙ্গে থাকো আমরা খাওয়া দাওয়া করে শেষ করে নিই, আগে কথা হলো পরে বলছি। আমরা ভিডিও করে বাড়ি চলে এসেছি, এবং বাড়িতে এসে তারপরে আর রিভিউ আমি দিইনি, তার কারণ প্রচুর টায়ার্ড ছিলাম, এবং টায়ার্ড থাকার রিজন হয়তো তোমরা বুঝতে পারছো যে কেন আমি তখন রিভিউ দিইনি। ব্যাপারটা হচ্ছে কলকাতা থেকে উলুবেরিয়া জার্নি করা, তারপরে সেখান থেকে আবার ব্যাক করা, ব্যাক করে এসে আবার সেম এনার্জি নিয়ে ভিডিও বানানো হয়তো যায়, বাট আমার পক্ষে খুব টাফ হয়ে গেছিলো করা, তাই জন্য আমি আর কালকে ভিডিও বানাইনি, আজকে বাকিটা শ্যুট করছি এবং বাকি কথাগুলো তোমাদের সাথে বলছি। মেইন ব্যাপার সেটা ওখানে যে ডিসকাউন্টের জন্য মেইন আমরা গেছিলাম, মানে আমরা তো জানি কোনো ডিসকাউন্ট আমরা পাবো না, তার কারণ আমার বাবা মা এখানে থাকে না, আমি এখানে আলাদা করে পড়াশোনা করি, তো সেই ক্ষেত্রে আমাদের 20% ডিসকাউন্ট পাওয়ার কোনো ব্যাপার ছিল না। তো 20% ডিসকাউন্ট পাওয়ার ব্যাপারটা যদি একটু বলি, তাহলে 20% ডিসকাউন্ট তোমরা তখনই পাবে যদি তোমার প্যারেন্টসদের নিয়ে যাও হট বাইট রেস্টুরেন্টে। তো আমার মনে হয় যে বাবা মার সাথে খেতে যাওয়া ইজ গুড, তোমরা হয়তো অনেকেই যাও, অনেকেই গিয়েছো, এটা সবসময় যাওয়ার চেষ্টা করো, মানে লাইফের জাস্ট এইটুকু মেসেজই দেওয়ার ছিল। আমাদের খুব একটা এরকম বিশাল ইন্টেনশন ছিল না যে 20% ডিসকাউন্ট দিচ্ছে প্যারেন্টসদের সাথে গেলে, তাই জন্য আলাদা করে কভার করতে হবে, এরকম কোনো ব্যাপার না, জাস্ট ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছিলো এবং রেস্টুরেন্টটা কেমন বা ওখানকার খাওয়া দাওয়ার কেমন সেটা জানার একটা ইচ্ছে ছিল, ওই জন্যই গিয়েছিলাম। আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো বলি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানির দাম ছিল
110 rupees, মানে 110 টাকায় আমি চিকেন বিরিয়ানিটা পেয়েছিলাম। ঠাকুর বাড়ির পোলাও যেটা ছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি, তার দাম ছিল 135, টাকার নষ্ট বলে মনে হয়েছে আমার, কারণ 135 টাকা দিয়ে ওই পোলাও খাওয়ার চাইতে আরো অনেক বেটার পোলাও আমি প্রেফার করবো অন্য জায়গায়। চিকেন দো পেঁয়াজের দাম ছিল 145, সেটা মোটামুটি খেতেছিল, অ্যাভারেজ খেতেছিল, খুব একটা হাইফাই ছিল না, মানে ওরকম চিকেন দো পেঁয়াজা তুমি নর্মালি কোনো রেস্টুরেন্টে কলকাতার পেতেই পারো। দেখো এইসব জিনিস আলাদা করে কিছু বলার নেই, তার কারণ তোমরা জানো সব কেমন খেতে হয়, টেস্ট ওয়াইজ যেরকম খেতে হয় সেরমই বাজে খেতে ছিল না, ভালোই খেতে ছিল, দামও ঠিকঠাক, খুব যে কম ছিল ওখানে গিয়ে পেয়েছি খুব কমে সেরকমও ব্যাপার না, বা খুব বেশি টাকা দিয়ে খেয়েছি এরকম কোনো ব্যাপার না, তাই জন্য আলাদা করে কিচ্ছু বলার নেই। মোটামুটি ভালো খাবার ছিল, খেতে খুব ভালো লাগছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল। আর যেটা বললাম 20% ডিসকাউন্টের ব্যাপারটা, সেটা লাইক ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু খুব একটা হইচই করার মতো ব্যাপার না, এটা আমি ফেসবুকে দেখেছিলাম, ভাইরাল হয়েছিল ওই পোস্টারটা, যেটা তোমরা দেখেছো যে বাবা মার সাথে গেলে 20% ছাড়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আর এতদিন ধরে ভিডিও আসেনি, মানে এতদিন বলতে এক মাস ধরে ভিডিও আসেনি, তার কারণ আমি একটু বাইরে ছিলাম, আউট অফ স্টেশন ছিলাম, একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, তাই জন্য ভিডিওগুলো করতে পারিনি। তো আবার ভিডিও দেওয়া কন্টিনিউসলি শুরু হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে 2-3 এরকম করে রেগুলারলি তোমরা ভিডিও পেতে থাকবে, ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবো ভিডিওটাতে, তার সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব প্লিজ করে দেবো, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য বিশাল একটা মোটিভেশন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।